উদাসীন হয়ে বদনে কৃষ্ণ নাম গাইছি কেন? কারণ শাস্ত্র বলছে যে ভক্তিভাব অঙ্গীকার করি গোড়া রায় আপনি আচুরি ধর্ম প্রভু জীবের শিখা, আর আপনি না আচরিলে প্রভু শেখানো না যায়। ভক্তিভাব অঙ্গীকার করি গোড়া রায় আপনি আচুরি ধর্ম প্রভু আমার জীবের শিখায়, আর আপনি না আচরিলে জীবের শিখানো না যায়। আপনি নিজে যদি কোনো কাজ না করে আর সেই কাজ যদি আপনি অন্য কাউকে করতে বলেন, সে কি কখনো করবে গো মা? আমরা কেউ করব না, তিনি যদি সেটা পালন না করে আমরা করব কেন? এটাই তো, তাই গৌর হরি আগে নিজে আচরণ করে তারপরে তিনি জীবকে শিক্ষা দেবে যে তোমরাও বদনে কৃষ্ণ নাম করো, হা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরাও কাঁদো, তোমরাও তাকে ডাকো। সেই রাধা কৃষ্ণ একাকৃত মিলিত তনু গৌর সুন্দর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটে চলেছে, আর ওদিকে তাকে ধরবে বলে নিত্যানন্দ প্রভু পাছু পাছু ছুটে আসছে। আর কিছু দূরে যে গৌর হরির মতো কাউকে দর্শন করে নিত্যানন্দ প্রভু চিৎকার করে উঠেছে পেছন থেকে, ডাকছি ওকে যা ওকে যা ওকে যা। তার ভাই নিমাইকে অনুসরণ করে যখন পেছনে ছুটতে ছুটতে আসছে, তাকে অনুসরণ করে যখন ছুটতে ছুটতে আসছে, আর গৌর হরিও ছুটে চলেছে, বাবা তিনিও তো কম চালাক নয়। তিনি বলছে দেখো আমায় যতই ধরবার চেষ্টা করো আমায় তুমি ধরতে পারবে না, হ্যাঁ আমি হরপ করে বলতে পারি শোনো, ধরতে আমায় পারবে না কে ও, ধরতে আমায় পারবে না কে, যাব মধু ধরতে পারবে না কেন জানো, আমি বৃন্দাবনে যাব আর সেখানে কে থাকে গো মা? বলছে শোনো বলি সে আমার প্রাণনাথ, থায় আমার প্রাণনাথ, বলি সে আমার প্রাণনাথ, সে থায় আমার প্রাণনাথ, করে মোর যাব মধুর বৃন্দাবন। তাই গৌর হরি ছুটে চলেছে,
বলছি তুমি যেই হও আমায় ধরতে পারবে না, কারণ আমি বৃন্দাবনে যাবই যাব। তাই প্রভু যখন ছুটে চলেছি আর নিত্যানন্দ প্রভু তার পাছু পাছু ছুটে আসে, তাই ভগবানী কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। তা প্রভু এসে পৌঁছালেন কোথায়? তিন দিন প্রভুর আর দেশে ভ্রমণ করে অবশেষে তিনি এসে পৌঁছালেন। তিন দিন আর দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করে মুকুন্দ। পদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রভু ছুটে চলেছি, কিন্তু কৃষ্ণ নাম কোথাও শুনতে পাচ্ছে না। তাই বলছি শোনো, তিন দিন আর দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করে। বর্ধমান জেলার কিছু কিছু অংশ নিয়ে ভৌগোলিক চিত্র অনুসারে এই কিছু কিছু জেলার অংশ নিয়ে গঠিত হলো রার দেশ। আর এই রার দেশটা হলো কাকর বালিযুক্ত দেশ, লাল মাটি, কাকর, প্রচুর কাকর। তার উপর থেকে গৌরহরি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে, কিন্তু সেখানে তো কেউ কৃষ্ণ নাম জানে না মা, তা কৃষ্ণ নাম বলবে কেমন করে? তাই প্রভু কৃষ্ণ নাম শুনতে না পেয়ে সেই শক্ত লাল মাটির উপরে, কাকর মাটির উপরে প্রভু আমার ধুলাই গড়াগড়ি যাচ্ছে। আর প্রভু যখন ধুলাই গড়াগড়ি যাচ্ছি, প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা বয়ে যাচ্ছে, প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা বইছে, রক্ত বেরোচ্ছে। কৃষ্ণ নাম না শুনতে পাওয়ার জন্য প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর ওদিকে রার দেশের কিছু গোপ বালক, তারা মাঠে এসেছে ধেনু চড়াতে। ছোট ছোট বালক, ছোট ছোট বাচ্চা, কারোর নাম পটলা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম, কারোর নাম বীরবীরে। এখন ওই এক বালক আর এক বালককে ডেকে বলছে, ওই বীরবীরে নিধিরামকে ডেকে বলছে, হারে আজ আমরা কি খেলা খেলবো বলতো? বলছে কেন? আজ আমরা গাছে ওঠা খেলবো, গাছে চড়া খেলবো। বলছে ধুর, প্রতিদিন ওই একই খেলা গাছে চড়া। তখন ক্যাবলা বলছে, কেন রে, আমরা তাহলে একটু হাডুডু খেলি, একটু কবাডি খেলি। এ ভাই, লুকোচুরি খেলবি নাকি রে? না, আজ আমরা একটা নতুন খেলা খেলি। নতুন খেলা? সেটা আবার কি খেলা রে ভাই? বলছি শোন, আজ না আমরা হরি নামের খেলা খেলব। বীরবীরে বলছে, আই ক্যাবলা, আজ আমরা হরিনামের খেলা খেলবো। ক্যাবলা বলছে, আচ্ছা হরিনামের খেলা, সেটা আবার কেমন খেলা রে ভাই? বলছি শোন, আমার দাদু না, ছোট বাচ্চা তো বাবা, ভাষাটা এখনো পরিষ্কার হয়নি। বলছি শোন, আর আমার দাদু না ওই একবার লবদ্বীপে গিয়েছিল। লবদ্বীপ? বলছে আমার দাদু মানে নবদ্বীপকে লবদ্বীপ বলছে। ওই লবদ্বীপে গিয়ে আমার দাদু না একটা সোনার মানুষ দেখেছে। সোনার আবার মানুষ হয় নাকি? আরে বলতে দিবি তো, এই জন্যই তো তোর বাবা মা তোর নাম রেখেছে ক্যাবলা। সোনার মানুষ নয় রে, সোনার মতো তার গায়ের বড়, সোনার মতো দেখতে, তার অঙ্গকান্তিটা হলো সোনার মতো। আচ্ছা, সোনার মতো মানুষ, সেই সোনার মতো মানুষ কি করে রে ভাই? বলছি শুনবি, সে সোনার মতো মানুষ নাকি খোল করতাল সঙ্গে নিয়ে হরিনামের খেলা করে। খোল করতাল সঙ্গে নিয়ে হরিনামের খেলা করে? হ্যাঁ, আজ আমরা সেই সোনার মানুষের মতো হরিনামের খেলা খেলব। আচ্ছা, এই বীরবীরে
হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে, কিন্তু ভাই আমাদের কাছে তো খোল করতাল নেই, আমরা কেমন করে সেই খেলা খেলবো ভাই? বুঝছ শোন, আমার দাদুনা বলেছে আমাদের এই দেহটা হলো প্রত্যেকের এক একটা করে দেহ খোল। কি গো মা, আমাদের এই দেহটাও কিন্তু এক একটা করে খোল, মাটির তৈরি ওই মৃদঙ্গ, ওই মৃদঙ্গ মানে মৃত যুক্ত অঙ্গ, সেই মৃদঙ্গ যেমন বাজালে বাজে না, বাজালে বাজে না, তেমন আমাদের এই দেহ খোল যদি আমরা বাজাই তবেই বাজবে, না বাজালে আর বাজবে না। তাই আমাদের এই দেহ খোলটা বাজিয়ে যদি আমরা হরিনাম করতে পারি এটাও কিন্তু একটা খোল। তাই বলছি, শাস্ত্র বলছে, কি বলছে, আমাদের এই দেহ খোলটা বাজে কেমন ভাবে বাজে জানো? বলছে শোনো, বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যত খোল, বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যত খোল, বাজে খোল, বাজে খোল। কি বলছি গো মা, দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দেহ খোলটা বাজে, আবার এই দেহ খোলটা বাজে হয়ে যায়, একই সঙ্গে এই দেহ খোলটা বাজে হয়ে যায়। কখন বাজে হয় মহাজন বলছে, শোনো শোনো, এই দেহ খোলটা কখন বাজে হয় জানো? বলছে শোনো, দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বলছে দেহের প্রাণ পাখি উড়ে গেলে এই দেহটা বাজে খোল হয়ে যায়, তখন আর এই দেহ কোনো কাজে লাগে না। তাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই দেহ খোলটাকে আমাদেরকে বাজাতে হবে। বলছে হ্যাঁ রে ভাই, খোল তো নাই পেলাম, কিন্তু আরে করতাল পাবো কোথায় রে ভাই? বলছে করতাল দরকার? আমার দাদু এটাও বলেছে, শোন ভাই, করতাল আমাদের কোথায় আছে জানিস? এই যে আমাদের কাছেই আছে, কিন্তু প্রত্যেকের কাছে আছে করতাল। এই যে দুটো করে হা, এই হাতে কি আছে কর, প্রত্যেকের আঙুলে আছে কর, আর সেই করে করে যদি তাল দেওয়া হয় তবে সেটা হবে করতাল। তাই দেহ খোল করতাল আমাদের প্রত্যেকের কাছে আছে, তাই দেহ খোল করতাল বাজি সেই রাখাল বালকেরা, ছোট্ট ছোট্ট বালকেরা, তারা বদনে কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে, কেমন ভাবে তারা বদনে কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে, আর মহাপ্রভু তাদের হরি নাম শ্রবণ করছে। তারা গাইছে ভাই সবাই মিলে, মা হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
पिता
বালকের কাছে কৃষ্ণ নাম শুনে প্রভু আমার সেই গোপ রাখালের কাছে গোপ বালকদের কাছে বাধা পড়ে গেল। দেখো মা, ভগবানকে বাঁধবার জন্য ভক্তের কোনো কিছুর প্রয়োজন হয় না। যদি ভক্তি ভরে ভগবানকে ডাকা যায়, ভক্তি ভরে যদি ভগবানকে ভজা যায়, তাহলে ভগবান ভক্তের কাছে যুগে যুগে বাধা পড়ে থাকে। ভক্ত যদি ভক্তি ভরে ডাকতে পারে, ওইটুকু ছোট ছোট গোপ বালক হরি নামের দ্বারা গৌর হরিকে তারা বেঁধে ফেলল, গৌর হরি তাদের কাছে বাধা পড়ে গেল, আর নিত্যানন্দ প্রভু তাদের কাছে মানে গৌর হরির পেছন পেছন ছুটতে ছুটতে এসে দেখছি যে গৌর হরি ওই ছোট ছোট বালকদের কাছে বাধা পড়ে গেছে। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, বেশ নিমাই যখন এই হরিনামে বালকদের কাছে বাধা পড়েছে, তবে বালকদের দিয়ে আমার কার্য সিদ্ধি করতে হবে। তাই নিত্যানন্দ প্রভু কি করেছে গো বাবা, একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ইশারা করে ওই ছোট ছোট বালকদেরকে কাছে ডাকছে, আর সেটা দেখতে পেয়েছে কে, ক্যাবলা। ক্যাবলা দেখতে পেয়ে এখন ওই বিড়বিড়িকে ডেকে বলছে, এই বিড়বিড়ি দেখ ভাই, এইখানে একজন আগুন লাগা মানুষ, এবার ওই গাছের আড়ালেও একজন আগুন লাগা মানুষ দাঁড়িয়ে আছে, দেখ আবার ইশারা করে আমাদের ডাকছে রে, বলছি এই ক্যাবলা তাহলে তোকে যখন ডাকছে তাহলে তুই যা ভাই, একবার যে দেখে আয় না কেন ডাকছে মানুষটা, দেখ তখন থেকে ডাকছে, একবার যে দেখে আয় কেন ডাকছে। ক্যাবলা বলছো, রে আমার নামটা ক্যাবলা হতে পারে কিন্তু আমি ক্যাবলা নই, হ্যাঁ বাবা আমার নাম ক্যাবলা কিন্তু আসলে আমি ক্যাবলা নই, কেন জানিস, আমি হলাম বাবা মায়ের একমাত্র সন্তান, আমার যদি কিছু হয় আমার বাবা মা কাঁদবে না, হ্যাঁ আমি যাব, আমি বাবা যেতে যেতে পারবো, বিড়বিড়ে বলছে বাবা আমিও যাব না, আমিও যাব না। এখন দলের মধ্যে একজনের নাম ছিল বাবা নিধিরাম, কথায় আছে না, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, মানে ভেতরে ভয় কিন্তু বাহিরে সর্দারি পণ, হ্যাঁ তোদের কাউকে যেতে হবে না আমি যাব, কিন্তু শোন ভাই আমি যেতে পারি তার আগে আমার একটা শর্ত আছে, বলছে কি শর্ত রে, বলছে শোন ওই তোদের গলায় যতগুলো গামছা আছে না, কোমরে যত গামছা আছে গামছাগুলো খোল, গামছাগুলো খোল দেখি ভাই, খুলে ওই এক একটা গামছার সাথে এক একটা গামছা শক্ত করে গিট, হ্যাঁ এবার গিট দিতে দিতে একটা বড় দড়ির মতো হবে, তার এক এক পাশটা আমি ধরবো আর একটা পাশ তোরা ধরে রাখবি, শোন ভাই যখন দেখবি না রে ওই ছেলে ধরাটা আমাকে ধরতে যাচ্ছে কি করবি জানিস, দিবি ধরে আমাকে এক টান, অমনি আমি ঝোলা থেকে সুসুর করে বেরিয়ে আসবো। বিড়বিড়ে বলছে কি বুদ্ধি রে তোর, এই জন্যই তো তুই আমাদের দলের সন্তান, ভালো একটা খাসা বুদ্ধি করেছিস, যা যা দেখি তুই যা, আই শোন আই ক্যাবলা তুই কিন্তু ওই গামছার খুঁটোটা ধরবি না, ঠিক আছে তোকে আমি বিশ্বাস করি না, তোর তো একটু বুদ্ধি টুদ্ধি কম আছে, বিড়বিড়ে তুই ধরবি এই গামছার খুঁটোটা, আর যদি দেখিস আমাকে ঢুকিয়ে দিচ্ছে ধরে আমাকে টান দিয়ে নিস, তাই মা গো ওই এক পাশটা শক্ত করে ধরে নিয়ে এবার বিড়বিড়ে চলতে আরম্ভ করেছে, কেমন ভাবে যাচ্ছে, বলছে শোনো শোনো আজ নিধিরামের অবস্থাটা কেমন, বাইরে সত্তারি পানা কিন্তু যাচ্ছে কেমন ভাবে, বলছে ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুই পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গায়ে দুই পা পিছা, এক পায়ে গই দুই পা পেছই, এক পায়ে গায়ে দুই পা পিছা, এক পায়ে গই দুই ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে
চললো নিধিরা ভয়ে ভয়ে এক পা দুই পা চললো নিধিরা ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরা ভয়ে এক পা এগোয় দুই পা পিছায় এক পা এগোয় দুই পা পিছায় এক পা এগোয় দুই পা পিছায় ভয়ে ভয়ে এক পা দুই পা চললো নিধিরা ভয়ে ভয়ে এক পা দুই পা চললো নিধিরা ভয়ে ভয়ে এক পা দুই পা চললো নিধিরা ভয়ে ভয়ে এক ভয়ে ভয়ে এক পা দুই পা করে বাবা যেই না নিত্যানন্দ প্রভুর কাছে এসেছি নিত্যানন্দ প্রভু দূরে দাঁড়িয়ে বলছো রে বালো আমি তোদের সবকিছুই লক্ষ্য করেছি আচ্ছা তোরা এত ভয় পাচ্ছিস কেন রে আমি কোনো ছেলে ধরা নই রে তোরা এত ভয় পাচ্ছিস কেন আচ্ছা বালো তুই কি কিছু খেতে চাস বলে না মাগো নিত্যানন্দ করুণার অবতার আমার নিতাই চা দয়াল নিতাই চা দয়াল নিতাই তাই নিত্যানন্দ প্রভু ওই বালকের মলিন বদন দেখে একটা মিষ্টি নিয়ে একটা মিষ্টি হাতে নিয়ে বালকের কাছে তুলে দিয়েছে নিধিরামের হাতে দিয়েছে আর নিধিরাম মিষ্টিটা হাতে পেয়ে বড় আনন্দ বাবা আনন্দ ধরছে না এখন মিষ্টিটা নিয়ে ছুটতে ছুটতে কি করেছে ছুটতে ছুটতে আর বাকি যে বালক ছিল তাদের কাছে ছুটে এসেছে এই কাবলা এই পটলা শোন ভাই জানিস এই ঠাকুরটা তো ভালো আর ওই ঠাকুরটা বেশি ভালো কেন জানিস এই ঠাকুরটা তো শুধু আমাদেরকে আদর করেছে রে ভাই আর ওই ঠাকুরটা আদরের সাথে সাথে এই দেখ একটা মিষ্টিও দিয়েছে যেই না মিষ্টির কথা বলেছি সবারই বড় লোভ লেগেছে হ্যাঁ সবারই বড় লোভ লেগেছে নিত্যানন্দ প্রভুর দেয়া মিষ্টিটা দেখে এখন সব বালকগুলো কি করেছে তারাও ছুটতে ছুটতে নিত্যানন্দ প্রভুর কাছে গেছে নিত্যানন্দ প্রভুর কাছে এসে দেখছে একটা কাঁধে একটা বড় ঝোলা রয়েছে নিত্যানন্দ প্রভুর কাঁধে একটা বড় ঝোলা এখন সবার নজর ওই নিত্যানন্দ প্রভুর ঝোলার দিকে এখন ওই যে ক্যাবলার নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছো ঠাকুর ঠাকুর গো তোমার কাঁধে ওটা কিসের ঝোলা গো নিত্যানন্দ প্রভু বলছে তোরা খুব ভয় পেয়েছিস না রে শোন এটা তেমন কোনো ঝোলা নাই এটা হলো সিদ্ধি ঝোলা ও ঠাকুর তুমি আবার সিদ্ধি খাও নাকি বুঝো ঠাকুর তুমি আবার সিদ্ধি টিদ্ধি খাও নাকি তাই তো ভাবি তোমার চোখগুলো অত বড় বড় কেন হ্যাঁ আবার লাল লাল চোখ দেখছি প্রভু বলছে না রে বালো এটা সেই সিদ্ধি নয় রে এটা হলো সিদ্ধ ঝোলা সিদ্ধ ঝোলা ও ঠাকুর ওই যে বাড়িতে মায়েরা ওই যে সাপসোটা দিয়ে সিদ্ধ টিদ্ধ করে সেই সিদ্ধ ঝোলা প্রভু বলছে না রে এটা সেই সিদ্ধ ঝোলা না এটা হলো সিদ্ধ ঝোলা মানে এর কাছে যে যা চাও সে তাই পায় তোরা কি চাস বল তোরা কি আমার কাছে কিছু খেতে চাস আমি তোদেরকে খাওয়াব বল তোদের কি চাই তখন বিড়িবিড়ে বলছে ঠাকুর আমরা তোমার কাছে কিছু খেতে চাই না খিদে আমাদের পেয়েছে ওই যে সকালে খুব সকালে এসেছি তো ঠাকুর খিদে আমাদের পেয়েছে ঠিকই মিথ্যা বলবো না কিন্তু জানো ঠাকুর খাবার তো আমরা অনেক পাবো ঠাকুর কিন্তু জানো ঠাকুর আমার দাদু না ওই লগদ্বীপে গিয়ে একজন সোনার মানুষকে দেখেছি আমি তোমার কাছে সেই সোনার মানুষ দেখতে চাই তুমি দেখাবে ঠাকুর সে সোনার মানুষ কি তুমি আমাদেরকে দেখাতে পারবে নিত্যানন্দ প্রভু বলছে বালো
তোদের অন্তরে এত ভক্তি এত প্রেম, তোরা তো ছোট ছোট বালক, তোরা আমার কাছে কিছু খাইতেই যেতে পারতিস, কিন্তু তোরা সেটা চেলি না। তোরা আমার কাছে নিমাই দেখতে চলি, বেশ আমি তোদেরকে সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে তোদের একটা কাজ করতে হবে। ও ঠাকুর, কি কাজ গো ঠাকুর? বলছি শোন, ওই যে যার সাথে তোরা এতক্ষণ বসেছিলিস না, ওই মানুষটা যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা একটু কৃপা করে ওই শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি, তোরা একটু শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বলো ঠাকুর। আমরা ভেবেছিলাম তুমি ভালো ঠাকুর, কিন্তু আমরা তো দেখছি আমাদের ধারণাটা ভুল, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলতে বলছো। আমরা গুরুজনের মুখে শুনেছি যদি কেউ মিথ্যা কথা বলে ভগবান তাকে পাপ দেয়। নিত্যানন্দ প্রভু বলছো, রে বালো, এই মিথ্যা কথা বলবার জন্য তোদের যদি কোনো পাপ হয়, সেই সমস্ত পাপ আমি নেব, কিন্তু এই মিথ্যা কথাটুকু তোরা বল বাবা, নাহলে যে আমি আমার নিমাইকে ঘরে ফেরাতে পারবো না, আমি যে মায়ের কাছে কথা দিয়েছি তাকে তার কোলে ফিরিয়ে দেব। ঠাকুর কেন গো, তুমি তাকে তার মার কোলে ফেরাতে চাও কেন? আচ্ছা বলো, বলতে পারিস এই যে তোরা সকালে উঠে বনের মাঝে খেলতে এসেছিস, তা তোরা যদি ঠিক সময় ঘরে ফিরে না যাস, তবে তোদের বাবা মা কি করবে বলতো? কেন ঠাকুর, আমরা ঠিক সময় ঘরে ফিরে না গেলে মা বাবা তো আমাদেরকে খুঁজতে আসবে। বলো, জানিস বলো, ওই যে মানুষটাকে তোরা দেখছিস, ওই মানুষটাও ঠিক এমন ভাবে সে তার মাকে কাঁদিয়ে, নবদ্বীপের সকল মানুষকে কাঁদিয়ে চরমের মতো গড় ছেড়ে বাহির হয়ে গেছে। সেও যে সকলকে কাঁদিয়ে সকলের মায়া ছিন্ন করে চরমের মতো গড়ে না বাহির হয়েছে। ঠাকুর, ওই মানুষটাও তার মাকে কাঁদিয়ে চলে এসেছে ঠাকুর। আচ্ছা ও ঠাকুর, ও ওর মায়ের এখন কেমন অবস্থা গো? হ্যাঁ, আচ্ছা ওই ঠাকুরের মায়ের অবস্থা কেমন, আর নবদ্বীপেরই বা কেমন অবস্থা? বলো, তোরা শুনবি, আজ নবদ্বীপের কেমন অবস্থা জানিস? শোনো বলো, ওই ঠাকুরের মায়ের অবস্থাটা কেমন জানিস বলো? কেঁদে আকো সচিমতা, কাঁদে সোনার নদিয়া, কেঁদে আকুল সচিমতা, কাঁদে সোনার নদিয়া, কেঁদে আকুল সচিমতা, সোনার নদিয়া, কেঁদে আকুল সচিমতা, কাঁদে সোনার নদিয়া, তারা প্রাণ ত্যাজিবে করেছে পাপ, তারা প্রাণ ত্যাজিবে করে সচি
বলিন্দদের কথা বলব কি নদের কথা বলব কি বলি নদের কথা বলব কি নদের কথা বলব কি তোরা শুধাই সোনার মানুষ দেখাবে দেখাও ঠাকুর কোথায় আছে সেই সোনার মানুষ বালু ও যে এতক্ষণ তোরা যার কাছে বসেছিলিস যার সাথে তোরা এতক্ষণ ছিলিস সেই হলো নবদ্বীপের সোনার নিমাই নিতাই গৌর হরি আমরা এতক্ষণ তার কাছে বসে আমরা তাকে চিনতে পারলাম না আচ্ছা ঠাকুর তুমি কে গো ঠাকুর আমি হলাম নিমাইয়ের দাদা নিতাই বা ঠাকুর তুমি আমাদেরকে কৃপা করে চিনালে বলে আমি তো তাকে চিনতে পারলাম মা গো নিত্যানন্দ প্রভুর কি পাবি না কখনো গৌর হরিকে পাওয়া যায় না নিতাই চাপ চেনাই জড়ে সেই তো চিনিতে পারে নিত্যানন্দ প্রভু যাকে কৃপা করে চেনাবে সেই গৌর হরিকে চিনতে পারবে তার কি পাবিহীন গৌর হরিকে পাওয়া সম্ভব নয় বালো বেশ আমি তো তোদেরকে সোনার নিমাই দেখালাম যা এবার আমি যা যা বলেছি তোরা ঠিক সেই সেই কাজ কর ওই ঠাকুর তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চাইলে তোরা শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি ও ঠাকুর তুমি কোনো চিন্তা করো না আমরা ঠিক শান্তিপুরের পথটা দেখিয়ে দেব এখন গৌরহরির কাছে এসে বলছি আচ্ছা যেই আবার গৌরহরির কাছে এসে বসেছে গৌরহরি তাদেরকে বলছি তাদেরকে ডেকে ডেকে বলছি এই যে অমালো ওরে আমার বনে রাখা ওরে আমার বনে রাখা ওরে আমার বনে রাখা ওরে আমার বনে রাখা ওরে আমার কোঠে রাখাল তোরা বল তোরা বল কোন পথে যাব ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে গো ঠাকুর
বেশ বেশ আমরা তোমাকে দেখিয়ে দিচ্ছি বৃন্দাবনের পথ কোনটা, তাই গৌড় হরিকে দেখিয়ে বাজাই যাও ঠাকুর, এই পথে তুমি চলে যাও, একে রেখে বছো ঠাকুর, এই পথে যাও ঠাকুর এই পথে, 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 শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে এই পথে যাও ঠাকুর এই পথে, 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 শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে এই পথে যাও ঠাকুর এই পথে, 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 যেই না পথটা দেখিয়ে দিল গৌড় হরির মনে আনন্দ ধরে না, গৌড় হরি গোপ বালককে আশীর্বাদ করিয়ে